جي سورة المائدة ربنا نمبر آيات وحل لكم الطيبات وطعام الذين اوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين اوتوا الكتاب من قبلكم اذا آتيتموهن وجورهن مصافعين غير محصنين غير مصافحين ولا متقذي اخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة آخرة من الخاسرين إيه যে বল মোহসানাত মিনাল মুমিনাত এখানে বলা হয়েছে আর তোমাদের তাদের যে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে যে তাদের জন্য বৈধ এবং এবং বিশ্বাসী সচ্চরিত্রা নারীগণ ও তোমাদের জন্য পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীগণ তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করো প্রকাশ্য ব্যবচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয় আর যে কেউ ইমানকে অস্বীকার করবে তার কর্মনি ফল এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই আয়তের তফসিল ইকরামরা বলছেন এখানে আহলে কিতাবদের ইহুদ এবং খ্রিস্টান মহিলাকে বিবাহ করার অনুমতি দেওয়ার সাথে সাথে প্রথমত এই শর্ত লাগানো হয়েছে যে তাকে পবিত্রতা পবিত্রা সতী হতে হবে যে শর্ত আজকাল অধিকাংশ কিতাবদের কিতাবের মহিলাদের মধ্যে পাওয়া যায় না দ্বিতীয়ত আয়াতের শেষে বলা হয়েছে যে যারা ইমানের সাথে কুফুরি করে তাদের আমল নষ্ট হয়ে যায় এখানে সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে এমন মহিলাকে বিবাহ করার ফলে যদি ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে খুবই ক্ষতিকর সম্পদ ক্রয় করা হবে বর্তমানে হলে কিতাবদের মহিলাদের বিবাহ করার ফলে ইমান যে চরমতম ক্ষতির শিকার হবে তা বর্ণনা করার অপেক্ষা রাখে না অথচ ইমান বাঁচানো ফরজ কর্তব্য একটি অনুমতিপ্রাপ্ত কর্মের জন্য ফরজ কর্মকে বিপদ ও ক্ষতির সম্মুখীন করা যেতে পারে না কেননা এই অনুমতিপ্রাপ্ত কর্মটি ততক্ষণ পর্যন্ত করবে বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত উপরে উল্লিখিত দুটি জিনিস অসতীত্ব ও ইমানের সাথে কুফুরি বিলুপ্ত না হয়েছে এছাড়া অধুনা কালের আহলে খিতাবরা তাদের